ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের এক ভাই 6748 একটি প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন যে জাহরি সলাতে ইমাম সাহেব যখন সুরাতুল ফাতিহা তেলাওয়াত করেন, তেলাওয়াত শেষে কেউ জোরে অথবা কেউ আস্তে আমিন বলে, সুন্নত কোনটা, উত্তম কোনটা? জি, উত্তম হচ্ছে এবং সহি হচ্ছে যে জোরে আমিন বলবেন, কারণ এই বিষয়ে অনেকগুলো হাদিস রয়েছে, একটা দুটো না অনেকগুলো। যেমন সবচেয়ে প্রসিদ্ধ সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া দাল্লিন বলতেন তখন আমিন বলতেন। তো এই হাদিস সহি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলতেন, বিদায় সাহাবায়ে কেরাম আমরা শুনতে পেতেন, জোরে না বললে কি শুনতে পেতেন না। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে যারা সালাত আদায় করতেন, ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মুক্তাদিগণ সালাতে এত জোরে আমিন বলতেন যে মদিনার মসজিদে নবীটা গুম গুম করে উঠত শব্দে। হাদিসে এসেছে হাত্তান্না লিল মসজিদে লালাজ্জা, গুম গুম করে উঠত। তো খুব আস্তে বললে তার শব্দটা গুম গুম হবে না, এটা বুখারীতে রয়েছে। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উস্তাদ আতা ইবনে আবি রিবাহ, উনি তাবিঈ ছিলেন, তিনি বলেন যে আমি মসজিদুল হারামে, কাবা শরীফে মসজিদুল হারামে, সেখানে প্রায় 200 সাহাবিকে পেয়েছি এমন অবস্থায় যে যখন ইমাম সাহেব অলাব দলিন বলেন তারা কি জোরে আমিন বলতেন এবং আমিনের প্রতিধ্বনি আমি নিজে শুনেছি। এবং তখন থেকে আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নতকে কায়েম এবং দায়েম রেখেছেন মক্কাতে, মদিনাতুল মুনাওয়ারাতে, এবং প্রায় সৌদি আরব বলেন অথবা অন্যান্য মাজহাব বলেন, শুধুমাত্র হানাফি মাজহাব বাদে সবার কাছে এই সুন্নতটি পালনীয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাদিসে বলেন যে তোমাদের ইমান এবং তোমাদের আমিন এবং সালাম শুনে ইহুদিরা যে রাগান্বিত হয়, এরকম রাগান্বিত অন্য কোনো জিনিসে হয় না। মাহাসাদাতকুমুল ইহুদ, যে তোমাদের হিংসা করে তারা, মানে হিংসা করে তারা তোমাদের সালাম শুনে এবং আমিন শুনে। তো সালাম আমরা জোরে দেই, বিদায় তারা শোনে। ইহুদি যারা, তারা মসজিদ আল্লাহ রাসূলের সাথে সালাত আদায় করতো না, তারা বাহির থেকে সাহাবায়ে কেরামদের আমিনের শব্দ শুনতো, কাজে জোরে বলতেন বিধায় শুনতে। এই বিষয়ে অনেকগুলো মানে হাদিস রয়েছে, এত সব আলোচনা করা সম্ভব না, তবে আমিন জোরে বলবেন এটাই সুন্নত এবং এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। আল্লাহ তাআলা আলাম।